এটি এমন এক ফল যা আপনি চাইলেই রুটি বানিয়ে খেতে পারেন, আবার তরকারি রেঁধেও খেতে পারেন। এমন কি গম বা চালের গুঁড়ার বিকল্প হিসেবে ব্যবহার করে পিঠা বা পায়েস তো বটেই, ভেজেও খেতে পারেন। এই ফল সারা বিশ্বের কোটি মানুষের প্রধান শর্করা জাতীয় খাদ্য, অথচ অপ্রচলিত হওয়ায় খোদ রাজধানী ঢাকাতেও এই ফল পড়ে থাকে অযত্নে অবহেলায়। সারা বিশ্বে ধান বা গমের বিকল্প হিসেবে ব্যবহার করা এই ফল রুটি ফল। বিশ্বব্যাপী এই ফলটির পরিচিতি ব্রেড ফ্রুট নামে। বিখ্যাত এই রুটি ফলের ফলন হচ্ছে এখন বাংলাদেশেও। রুটি ফল দেখতে অনেকটা কাঁঠালের মতো, প্রায় ক্ষেত্রেই ফলটির গায়ে কাঁচা কাঁঠালের মতো সূচালো আবরণ থাকে। এমনকি গাছ থেকে ফল সংগ্রহের সময়ও কাঁঠালের মতোই আঠালো কোষ বের হয়। ফল কাঁঠালের মতো হলেও গাছটির পাতা দেখতে অনেকটা আমাদের পরিচিত পেঁপে পাতার মতো। প্রথম আলো সূত্র মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রুটি ফল গাছটি মূলত 2000 সালে চারা অবস্থায় শ্রীলঙ্কা থেকে নিয়ে এসেছিলেন এয়ার কমোডর অবসরপ্রাপ্ত জিয়ারত আলী। এই গাছটি প্রথমে ঢাকা ক্যান্টনমেন্টের তার সরকারি বাসভবনে রোপণ করা হলেও 2003 সালে সেই বাসস্থান ছেড়ে দেওয়ার সময় তিনি রুটি ফলের চারাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগকে উপহার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর ক্যান্টনমেন্ট এলাকা থেকে গাছটি তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে রোপণ করা হয়। এর 2 বছর পর থেকে এখন পর্যন্ত টানা 17 বছর ধরে ফল দিয়ে যাচ্ছে এই রুটি ফল গাছ, যার দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় রুটি ফল গাছ বাংলাদেশের আবহাওয়ার জন্য উপযোগী। এই গাছটির প্রচুর ফলনই যেন জানান দিচ্ছে এর বাণিজ্যিক চাষের সম্ভাবনার বিষয়টিও। রুটি ফলে কোনো পিচি হয় না, চারা উৎপাদিত হয় গাছের মূল থেকে। এছাড়াও গুটি কলম পদ্ধতিতেও নতুন গাছের চারা তৈরি করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগানো গাছটি থেকে এ পর্যন্ত 2টি চারা পাওয়া গেছে। সাধারণত আগস্টের শুরু থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত গাছ থেকে ফল সংগ্রহ করা যায়। একটি বড় আকারের গাছে প্রতি মৌসুমে প্রায় 5 শতাধিক ফল ধরে। প্রতিটি ফলের ওজন 500 গ্রাম থেকে 6 কেজি পর্যন্ত হতে পারে। রুটি ফলের স্বাদ অনেকটা মিষ্টি আলুর মতো। এই ফল বিভিন্নভাবে খাওয়া যায়। উপরের পাতলা আবরণ উঠিয়ে কাঁচা, পুড়িয়ে বা শুকিয়ে গুঁড়ো করে রুটি বানিয়ে অথবা সরাসরি রান্না করেও খাওয়া যায়। সুষম খাদ্যের সব ধরনের উপাদান রয়েছে এই ফলটিতে। রুটি ফল শর্করা সমৃদ্ধ এবং একই সাথে প্রোটিন, ভিটামিন সহ অন্যান্য উপাদান রয়েছে এতে। তাই ভাত, রুটি, আলু বা ভুট্টার বিকল্প শর্করা জাতীয় খাবার হিসেবে বিশ্বের অনেক অঞ্চলে খাওয়া হয় এই ফল। এই গাছের ঔষধি গুণও চমৎকার। রুটি ফলের পাতা দিয়ে তৈরি পেস্ট উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্ট উপশম করে। জিভে ঘা হলে এর পাতা বেটে প্রলেপ দেওয়া হয়। এর কষ চর্মরোগ উপশমে বিশেষ উপকারী। অনেক এলাকায় রুটি ফল দিয়ে ক্যান্ডি, চিপস, এমনকি মিষ্টি আচার তৈরি হয়ে থাকে। এছাড়া পাখি ধরার ফাঁদ হিসেবেও রুটি ফল গাছের শক্ত আঠার ব্যাপক ব্যবহার রয়েছে। এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অনেক দ্বীপাঞ্চলের বাসিন্দাদের এই রুটি ফলই প্রধান খাদ্য। বিশেষ করে হাওয়াই ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ অঞ্চলে খাদ্য হিসাবে এই ফলের বহুল ব্যবহার রয়েছে। দিনে দিনে এই ফল ছড়িয়ে পড়ে মধ্য ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালদ্বীপ সহ বিশ্বের অন্তত 90টি দেশে। ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতে রুটি ফল 75 রুপি কেজি দরে বিক্রি হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় বিশ্বখ্যাত রুটি ফলের ফলন হচ্ছে এখন বাংলাদেশেও। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ফার্মগেটের খামার বাড়ি, কুমিল্লা বার্ড, ময়মনসিংহ কৃষি বিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টারেও এই গাছটির খোঁজ পাওয়া গেছে। হয়তো অচিরেই বাণিজ্যিকভাবে চাষ সম্ভব হবে ধান গমের বিকল্প এই রুটি ফলের।